তিন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরসুরার কেলেপাড়ায়। আক্রান্ত তৃণমূল কর্মীরা হলেন রামপ্রসাদ পাল, হাবিব মল্লিক ও শেখ আলী আজম। অভিযোগ, তাঁরা যখন বাইকে করে পঞ্চাননতলা থেকে বাড়ি ফিরছিলেন, তখনই 10 থেকে 12 জন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের বাইক থামিয়ে বেধড়ক মারধর করে। রামপ্রসাদের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুরসুরা থানার পুলিশ 3 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। যদিও বিজেপির দাবি এই ঘটনায় তাদের কেউ জড়িত নয়, অন্যায়ভাবে তাদের কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। পুরসুরা থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। আমিও নিজেও জানতে পারি না আমাকে কেন করলো। আমি যখন পঞ্চাননতলা থেকে আসছি, আমার তাগাদা শেখ আলু কে কে আসছিলেন? আমি আসছি, বাদশা মল্লিক আসছে আর পার্থ বাগ, রাস্তা একটা আমাদের ওখানকারই ছেলে ছিল, সেগুলো আমি নিয়ে যাবি না, আমি তাকে চাপিয়ে নিলাম। আমরা নিয়ে আসছি, আস্তে আস্তে হঠাৎ দেখা গেল কেলেপাড়া রানীপুকুরের কাছে আর গ্যাস হাউসটার মাঝে 4টে মোটর সাইকেল আড়াড়ি দাঁড় করে চোনা পনেরো পুলিশ দাঁড়িয়ে আছে। আর কী রে, তোর পথ আটকালি কেন? আমি সব চেনা পরিচিতি। বললো যে আমাদের এইখানে মানে কেলেপাড়ার চৌমাতায় বিজেপি পতাকা পোড়ানো হলো কেন, আমাকে জবাব চাইছে। আমি তোর বিজেপির পতাকা তোদের পুলিশে কে পুড়িছে না আমি জানবো কী করে? বলতে না বলতেই বাঁশ রড এইসব নিয়ে আমাকে বেধড়ক মারতে লাগলো। কজনকে মারধর করা আপনাদের? হ্যাঁ, কজনকে মারধর করা আপনাদের? আমাকে প্রথম আমাকে মারতে বাচ্চাকে একঘাত দিয়েছিল হাবিবকে, দ্বিতীয় ছুটে চলে গেছে, আমি কিন্তু যেতে পারি না, আমাকে গোল করে ওরা ঘিরে রেখেছিল। তারপর প্রচণ্ড মারধর করে, পাশে একটা দোকানে কোনোরকম ফসকে গিয়ে একটা দোকানে ঢুকে পড়েছিলাম, সেই দোকান থেকে আমাকে টেনে আনে, এনে আবার পিটতে লাগে। তারপর আবার আমি একটা ওদের কাছ থেকে পচকে আবার একটা দোকানে ঢুকেছিলাম, সেখান থেকে হিজড়ে টেনে এনে মারধর করে। আমার পকেটে ছিল প্রথমেই 1000টা টাকা ছিল আমার কাছে, আর মোবাইলটা ছিল, ওটা প্রথমেই নিয়ে নেয় কথা বলতে বলতে। তারপর যখন পুলিশ ভ্যানটা আসছে, আমি দেখি না পুলিশ ভ্যান এসেছে, যখন দেখছি ওটা আমাকে ছেড়ে ছোট ছোট করছে সবাই, তখন আমি একটু উঠে বসলাম। বসার পর দেখলাম পুলিশ ভ্যান এসেছে, ওদিকে তাড়া করছে। আমি কিন্তু কিছুক্ষণ সেন্সলেস ছিলাম, মানে বুঝতে পারি না, আমি আমাকে যে মেরেছে আমি কিছুক্ষণ বুঝতে পারি না। আমি তৃণমূল আর যারা মেরেছে ওরা সব পরে বিজেপি করে নতুন করলাম না, তাদের কী বক্তব্য আমিও বুঝতে পারি না। বললাম আমাদের এবার আমি ওখান থেকে কোনো রকমে যখন আমি এসে একটা ডাক্তারের কাছে গেলাম, তখন আমি আমার নেতাদেরকে ফোন করলাম, আমার তখন সাময়িক বাবলু হেন, হাবিব, হ্যাঁ হাবিব মন্ডল যে ও সব নিয়ে আরও পাশাপাশি আমাদের হ্যাঁ খোকনদা ছিল, খোকনদাও থানায় বসেছিলেন, খোকনদা গাড়ি করে দিয়েছেন, দিয়ে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম রামপ্রসাদ পাল। রামপ্রসাদ পাল, তার নাম রামা পাল। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি সোমাদুর।